এখন জেলা সংবাদ। সালথায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন। নুরুল ইসলাম নাহিদের রিপোর্ট। ফরিদপুরের সালথায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের 42তম মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল 11টায় উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ওয়াদুদ মতব্বর। মেলায় উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের 16টি স্টল রয়েছে। সপ্তাহব্যাপী চলবে এই মেলা। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের, উপজেলা খাদ্য কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন প্রমুখ।